আমি প্রথমেই আপনাদের রমজান মাসের জন্য রমজান মোবারক জানাচ্ছি। কারণ আমরা যারা আপনার বিশ্বাসী অর্থাৎ ধর্মে বিশ্বাস করি, সেটা যে ধর্মই হোক, ইসলাম হোক, হিন্দু ধর্ম হোক, আপনার খ্রিস্ট ধর্ম হোক, সবাই কিন্তু একটা জিনিসে বিশ্বাস করি যে এই ভয়াবহ যে মহামারী অতিমারী, এটার থেকে মুক্তি পাওয়ার জন্য গোটা মানব জাতির আমাদের সৃষ্টিকর্তা আমাদের মহান আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা করা খুবই প্রয়োজন। আজকে সেই জন্যেই আমি এই মাহে রমজান শুরু হতে হচ্ছে আগামীকাল, আপনাদেরকে সকলকে রমজানের মোবারক জানাচ্ছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সবচেয়ে প্রিয় মানুষ, বর্তমানে জাতির জন্য সবচেয়ে জরুরি মানুষ, আমাদের জাতিকে রক্ষা করার জন্যে, আমাদের স্বাধীনতা সম্মতি রক্ষা করার জন্যে, গণতন্ত্র রক্ষা করার জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন তিনি আমাদের এই রোগ থেকে মুক্তি দেন, রোগ মুক্তি হয় দ্রুত এবং যেন তিনি যেন সুস্থ থাকেন। আমরা দোয়া চাইব আমাদের দেশের বরেণ্য ব্যক্তিবর্গ যারা এই রোগে আক্রান্ত হয়েছেন তারা যেন সুস্থ হয়ে আসেন, বিশেষ করে আমাদের দলের সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সস্ত্রীক, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি, এবং আমাদের আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে ডক্টর জাহিদ আমাদের ভাইস চেয়ারম্যান তিনি সুস্থ হয়ে গেছেন, নেগেটিভ হয়েছেন এবং ইতিমধ্যেই তিনি গতকাল আপনাদের সামনে উপস্থিত হয়েছিলেন। এবং আমাদের যারা সবাই আক্রান্ত হয়েছেন তারা যেন আপনার মুক্তি পান, দেশের মানুষ যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই যেন মুক্তি পান, এবং সমগ্র বিশ্ব থেকে যেন এই কোভিড-19 এটা যেন চলে যায় তার জন্য আমরা দোয়া চাইব। একই সঙ্গে বাংলা নববর্ষ আগামীকাল শুরু হতে যাচ্ছে, বাংলা নববর্ষ তো আমাদের একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য যে গত বছরও আমাদের মানুষ তারা এটা উৎসব পালন করতে পারেনি, এবারও তারা পালন করতে পারবেন না। আমরা সেই নববর্ষের শুভেচ্ছা এই জন্য জানাচ্ছি যে নববর্ষ যেন আমাদের জন্য একটা নতুন সময়, নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ নিয়ে আসে, এটা আমরা প্রত্যাশা করব, এটা আমরা এই প্রত্যাশা নিয়ে কাজ করব। প্রিয় বন্ধুগণ, আমরা অত্যন্ত একটা কঠিন সময় পার করছি, অতিক্রম করছি, সব সময়ই দুর্ভাগ্যজনকভাবে আমাদের বাংলাদেশ, আমরা 1971 সালে যে যুদ্ধ করেছিলাম, পরবর্তীকালে যে দীর্ঘ সংগ্রাম গণতন্ত্রের জন্য করেছি, সব কিছু এখন ব্যর্থ হতে চলেছে, ব্যর্থ হতে চলেছে যে আজকে একটি শক্তি, অপশক্তি, যারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সচেতনভাবে বাংলাদেশের মানুষের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে এবং এটা জাতীয় আন্তর্জাতিক একটা চক্রান্তের মধ্যে দিয়ে এটা ঘটছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের গণতন্ত্র তো একেবারে শেষের দিকে এসে পৌঁছে গেছে, অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, আপনার যে জীবন রক্ষা করার বিষয়, এই কোভিডে যে আপনার যে স্বাস্থ্য সেবা পাওয়ার বিষয়, মানুষের বেঁচে থাকবার জন্য যে ন্যূনতম যে সমস্ত দ্রব্য সামগ্রী তার যে মূল্য, একটা ন্যায় বিচার পাওয়ার যে আপনার অধিকার, সব কিছু কিন্তু তিরোহিত হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন, আমি আলোচনা করবো আপনাদের সঙ্গে পরে, যে এখন আমরা আমাদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য আমরা কোনো ন্যূনতম আপনার সুবিধা পাচ্ছি না। কেন বলছি কথাগুলো, সরকার তো তারক গড়ে চিৎকার করেছে যে কিছুদিন আগেও যে বাংলাদেশ হচ্ছে আপনার সেই মডেল একটি দেশ যারা আপনার কোভিড-19 আপনার তারা সক্ষমভাবে আপনার প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। আজকে দেখা যাচ্ছে যে এটা তারা সম্পূর্ণভাবে একটা আপনার জনগণকে সঙ্গে প্রতারণা করেছে, এই জন্যেই যে তখন সেই করোনার যে আপনার শক্তি ছিল
তার যেটা ভেরিয়েন্ট ছিল যেটা আপনার ছিল সেটা সেইভাবে বাংলাদেশে আপনার আসেনি। কিন্তু এবার যেটা এসছে যেটা বিশেষজ্ঞরা আপনার বলছেন মতামত দিচ্ছেন যেটা সম্ভবত আপনার দক্ষিণ আফ্রিকার যে ভেরিয়েন্ট সেই ভেরিয়েন্ট এখানে ঢুকে পড়েছে এবং এটা প্রচণ্ডভাবে সংক্রামক এই ভাইরাস এবং এখানে আপনার মৃতের সংখ্যাই সবচেয়ে বেশি হয় এবং তাই ঘটতে যাচ্ছে। আপনারা দেখেছেন যে গতকাল 83 জন সরকারি হিসাব মতে 83 জন মারা গেছে। টেস্ট তো হয় না এখন। আমি আমার ব্যক্তিগত আপনার অভিজ্ঞতার কথা বলি, আমার বাসায় যে যারা আপনার কাজ করেন গত 3 দিন ধরে আমি চেষ্টা করছি তাদের টেস্ট করার জন্য। তারা যায় উত্তরে একটা সেন্টার আছে, গিয়ে প্রত্যেক দিন তারা গিয়ে বলে যে ফর্ম নাই, দেওয়া যাবে না, করা যাবে না। শেষে আজকে ভোর 6টায় পাঠিয়েছেন, সেখানে দেখা গেছে যে গেছে তার জন্য সেই 50 নম্বর তার সিরিয়াল, বাকিদেরকে সেখানে ইনক্লুড করতে পারেনি এবং সেখানে 150-র বেশি ওই সেন্টারে 150-র বেশি আপনার হয় না টেস্ট। অর্থাৎ এখানে সবচেয়ে বড় একটা প্রতারণার আশ্রয় নিয়েছে সরকার এবং জনগণকে বিভ্রান্ত করছে, বোঝাচ্ছে টেস্ট হচ্ছে না। আপনি সারা দেশে আপনারা নিজেরাই দেখেছেন যে টেস্টের সুবিধাও কিন্তু সারা দেশে নাই, 20টি জেলায় কোনো সুবিধাই নাই। আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আপনার গিয়ে টেস্ট করতে হয় এবং চিকিৎসার ব্যবস্থা তো নেই, সে বিষয়ে আমি পরে আসছি। আমরা আজকে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় এসছে আপনার বিভিন্নভাবে যে কী চরম উদাসীনতা, কী চরম দুর্নীতি এবং ব্যর্থতা হতে পারে যে 10 মাস আগে এসে এয়ারপোর্টের মধ্যে আপনার ওয়ার্ল্ড ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাহায্যে যে প্রকল্পগুলোর জন্য যে ইকুইপমেন্টসগুলো এসছে সেগুলো ছাড় করা হয় নাই এবং সেখানে 300টা ভেন্টিলেটার আছে, 300 ভেন্টিলেটার্স, সেখানে অক্সিজেন সামগ্রী আছে, অক্সিজেন সরবরাহ করার জন্য যে আপনার যেটাকে বলে যে আপনার বাতাস থেকে অক্সিজেন নিয়ে যে মেশিনটা আপনার অক্সিজেন তৈরি করে তা আছে। আপনার যে আপনার যেটাকে আমরা ডাক্তাররা বলছেন আপনার হাই ফ্লো আপনার অক্সিজেনের জন্য যে ক্যানোলা দরকার, যে ফেস্টিভ্যাল করা দরকার তার জন্য যে আপনার সেগুলো আছে, কিন্তু সেগুলো একটাও আপনার ছাড় করা হয় নাই। প্রশ্নটা হচ্ছে যে প্রকল্প নেওয়া হয়েছে 10 মাস আগে সেগুলো এসছে কিন্তু সরকারের কত বড় ব্যর্থতা হতে পারে, স্বাস্থ্য বিভাগের কতটা ব্যর্থতা হতে পারে যে তারা এখন পর্যন্ত সেটাকে ছাড় করে আপনার এই দেশগুলোতে এটা পৌঁছাতে পারেনি, দেশে আপনাদের হাসপাতালগুলোতে বা বাড়তি যে সুযোগ সুবিধা জেলাগুলোতে দেওয়া দরকার একটা তো তারা দিতে পারে নাই। আমি গতকালই আপনার একটা টক শো শুনছিলাম, আমি একটু কথা বলছি আর কি, কারণ এই সুযোগ তো আর এরপরে আপনাদের সঙ্গে পাবো না। টক শো শুনছিলাম যেখানে আমাদের একজন প্রথিত যশা সাংবাদিক উপস্থিত ছিলেন এবং তিনি সরাসরি বলে ফেললেন যে সরকার সম্পূর্ণভাবে সফল এবং অদ্ভুত লাগে, অবাক লাগে যে এই সমস্ত উচ্চশিক্ষিত অত্যন্ত সমাজে মর্যাদাবান লোকেরা যারা দীর্ঘকাল ধরে আপনার ভালো সাংবাদিক হিসাবে বা আপনার সফল সাংবাদিক হিসাবে যাদের আপনার ছাপ আছে তারা যদি এইভাবে কথা বলেন, সত্য কথা বলতে অসুবিধাটা কোথায়? আমরা সরকারের সমালোচনার জন্যই তো সমালোচনা করছি না, আমরা বলছি সমস্যাগুলো সবাই চিহ্নিত করেন, সেগুলোর কথা বলেন। উনি বললেন যে এত বড় সফলভাবে আর কোনো দেশ করতে পারেনি। এখানে এক ভদ্রলোক আপনার কোয়ারেন্টাইনের কথা বলেছিলেন, তো উনি এমনও কথা বললেন যে কোয়ারেন্টাইন দিয়ে কোনো দেশ আপনার সফলতা অর্জন করেছে, ভাইরাসকে কন্ট্রোল করতে পারছে এটা কি নজির নাই, চ্যালেঞ্জ দিয়ে বললেন। আমি নিজে সিঙ্গাপুর ঘুরে এসেছি, আমি সিঙ্গাপুরে দেখি একমাত্র কোয়ারেন্টাইনই তারা কন্ট্রোল করেছে। এনিবডি কামস টু আপনার সিঙ্গাপুর, সে যেই হোক, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, যেই হোক, তাকে 14 দিনের কম্পালসারি কোয়ারেন্টাইনে যেতে হয় এবং সে রাষ্ট্র ব্যবস্থা করে, সে ব্যবস্থাটা রাষ্ট্রের। দুর্ভাগ্যজনকভাবে আপনার আমাদের দেশের প্রথিত সাংবাদিকরা যখন এইভাবে কথা বলেন তত পুরোপুরি মানুষকে বিভ্রান্ত করেন, এটা তাদের দায়িত্ব থেকে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হন তার দায়িত্ব পালন করতে। যাই হোক, আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা এক ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে পড়েছি যাদের জনগণের প্রতি কোনো রকমের দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই, যে কারণে আজকে শুধু করোনা নয় সর্বক্ষেত্রে
রাষ্ট্র পরিচালনার সর্বক্ষেত্রে তারা আজকে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং সেই সঙ্গে জনগণকে তারা বঞ্চিত করছে সর্বক্ষেত্রে। আমি এখন আসি আপনার আমাদের মূল যে বিষয়টা আপনাদের সঙ্গে আজকে আমি কথা বলতে চেয়েছি। আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে, এই রমজানে আপনার যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে, যেটা আমি বলবো যে আমাদের জাতীয় একটা দুর্ভাগ্য যে আমাদের দেশে অন্যান্য জায়গায় আপনার যখন মেরি ক্রিসমাসের সময় হয় অন্যান্য দেশে, তখন আপনার জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়া হয়, রিবেট হয়, সেল চলতে থাকে, মানুষ কম দামে প্রচুরভাবে কিনতে থাকে, আর আমাদের দেশে তখন জিনিসপত্রের দাম বাড়তে থাকে। দুর্ভাগ্যজনকভাবে এবার আপনার টিসিবি সরকারি প্রতিষ্ঠান, যাদের কাছ থেকে আমরা জনগণের, তাদের দায়িত্ব হচ্ছে জনগণকে আপনার ন্যায্য মূল্যে আপনার এই দ্রব্য দেওয়া, ন্যায্য মূল্যে দেওয়া, কিন্তু আমরা দেখলাম যে এইবার টিসিবি যেটা করলো সেটা হচ্ছে যে তারা রমজানের আগে আগেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দিল। এখানে দেখুন একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, আজকে না বরাবরই কিন্তু আপনার বাজারে নিয়ন্ত্রণের সিন্ডিকেট থাকে, সব সময় থাকে, আমাদের সময় ছিল না তাও বলবো না, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হয় এবং নিয়ন্ত্রণ করার জন্য সরকারি সংস্থাগুলোকে কাজ করতে হয়। থেকে আপনার যে যেটা আপনার টিসিবি অথবা যে ওপেন মার্কেট আপনার যে অপারেশনস, তারপরে আপনার যে ফ্রি আপনার কম দামে সেল করা, এগুলো কিন্তু সমস্ত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রকৃতপক্ষে বাজার সিন্ডিকেটগুলো সবই আওয়ামী লীগের তথা সরকারের মতপুষ্ট লোকজন দিয়ে পরিচালিত বিধায় এরাই যোগসাজশ করে দ্রব্য মূল্য বাড়িয়ে দিচ্ছে। আগে মানুষ টিসিবির ট্রাকে কম মূল্যে জিনিসপত্র পাবে বলে আশায় থাকতো, কিন্তু এখন টিসিবিও নিত্য পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, আপনার কয়েকদিন আপনারাই লিখেছেন পত্র পত্রিকায় যে যারা আপনার এই টিসিবির লাইনে দাঁড়াতো না, মিডল ক্লাসের একটু আপনার, এখন তারা গিয়ে মিডল ক্লাসে দাঁড়াচ্ছে। সেদিন একটা ছবি দেখলাম, একটা ছোটো ছেলে, 4 কি 5 বছরের একটা ছেলে, সে দাঁড়িয়ে আছে একটা ব্যাগ নিয়ে আপনার টিসিবির লাইনে। কোন জায়গায় চলে গেছে? আজকে একটা জরিপে দেখা গেছে যে 34.8% পরিবারের কমপক্ষে একজন সদস্য চাকরি হারিয়েছে। 2020 সনের মার্চ থেকে মে মাসের মধ্যে গড়ে পারিবারিক উপার্জন কমেছে প্রায় 74%। মধ্য নিম্নবিত্তের হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে, নয়তো বেতন পাচ্ছে না, নয়তো বেতন কমিয়ে অর্ধেক করা হয়েছে। জীবন যুদ্ধে টিকতে না পেরে শহর ছেড়ে গ্রামে ছুটছেন অনেকে, এখন তো সবাই গ্রামে চলে যাচ্ছে, এর সঙ্গে অনেক স্বপ্ন নিঃশেষ হয়ে গেছে। যখন করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ বর্তমান অনির্বাচিত গণবিচ্ছিন্ন সরকার লকডাউনের নামে তখন আবার একটা অকার্যকর শাটডাউন জাতির উপর চাপিয়ে দিয়েছে। এখানে না লকডাউন, না শাটডাউন, আপনি পত্রিকাতে দেখছেন লক্ষ লক্ষ মানুষ, নিউ মার্কেট এলাকায় আপনার দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ, আপনার ফেরিতে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ, অর্থাৎ এগুলো হচ্ছে আমরা তাদের শাটডাউনের নমুনা। তো যেখানে যারা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে, ভুক্তভোগী হচ্ছে, তারা হচ্ছে দিন আনে দিন খায় যে মানুষগুলো আছে, এদের কষ্ট সবচেয়ে বেশি। এবং এটা দায়িত্ব সরকারের, যে কোনো দায়িত্ব ছিল সরকারের, যে এই মানুষগুলোকে আগে বাঁচানোর চেষ্টা করা। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে গত বছর আমরা কিন্তু একটা প্রণোদনা দিয়েছিলাম এবং সেই প্রণোদনাতে আমরা এই শ্রেণীর মানুষের জন্যই প্রায় 70,000 কোটি টাকার সব মিলিয়ে একটা বরাদ্দর কথা বলেছিলাম। আমি সেটা পরে আবার আপনাদের সামনে ওই বিষয়টা নিয়ে আবার পরের সময় মতো আসবো। এখানে ইনফরমাল সেক্টরে যারা কাজ করেন, দিন আনে দিন খান তারা এবং নিম্ন মধ্যবিত্ত, এদের আপনার খাদ্য নিরাপত্তার ব্যবস্থাটা এখন থাকছে না। আমি টিসিবির দু একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার পেপারটাতে পুরো বিষয়টাই আছে, দেখবেন ডিটেলস যারা কাজে লাগাতে চান। টিসিবিতে আপনার এই যে সয়াবিন তেলের দাম 2 দফায় বাড়লো, 10 টাকা 10 টাকা করে, এখন হচ্ছে আপনার 100 টাকা ধরে বিক্রি করছে, এটা ছিল আপনার প্রায় 80 টাকা, এখন 100 টাকা হয়েছে। চিনি এখন আপনার 55 টাকা দরে বিক্রি করছে,
গত এক বছরে মোটা চালের দাম বেড়েছে 37.14%, পায়দাম চালের দাম বেড়েছে 22% বেশি, এছাড়া আটার দাম 10%, 10.71%, এবং ময়দার দাম বেড়েছে 7%। পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে খুচরা দোকান থেকে, এটা এক সপ্তাহের মধ্যে বলছি আমি, খুচরা দোকান থেকে 1 কেজি পেঁয়াজ কিন্তু 40 থেকে 50 টাকা লাগছে। রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় পণ্যের মূল্য, চিনি, আটা, গুঁড়া দুধ, তেল, পেঁয়াজ, আদা, রসুন, বেগুন, খেজুর, শসা ও লেবু সব কিছুর দাম ইতিমধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি বোঝাতেই একটা উদাহরণ যথেষ্ট, বাজারে ছোট চারটা লেবু তার দাম এখন 70 টাকা 80 টাকা। আপনারা তারপরেই দেখবেন আমরা একটা দিয়েছি নিত্যপণ্যের তুলনামূলক চিত্র, এটা হচ্ছে যে মোটা চাল এখন আপনার 44 থেকে 52 টাকা, টিসিবির হিসাবে গত বছর এই সময়ের মূল্য ছিল 34 থেকে 40 টাকা, অর্থাৎ 29% বেশি, আর 2006 সালে 1 কেজি মোটা চালের দাম ছিল 13 থেকে 17 টাকা। বোতলজাত সয়াবিন তেলও একইভাবে দেখেন 125 টাকা থেকে 140 টাকা বিক্রি হচ্ছে, এটা গত বছর ছিল 100 থেকে 108 টাকা, আর লিটার খোলা সয়াবিন একই অবস্থা, খোলা চিনি একই অবস্থা আগেই বলেছি। এই আপনার তারপরেই আমরা আপনার এই যে বেগুন, তারপরে আপনার হাইব্রিড শসা, লেবু, মুরগির দাম, দেশি বিদেশি দেশি বিদেশি মুরগি, ব্রয়লার, এগুলোর দাম তুলে ধরেছি, আমি ডিটেলস আলাপ করতে চাই না। খেজুর এখন বিক্রি হচ্ছে 600 টাকা, যেটা গত বছর বিক্রি হয়েছিল 450 টাকা। এটা পুরোটা পাবেন এখানে। এরপরে আপনার আমরা ভোক্তার মূল্য সূচকের পরিবর্তন সম্পর্কে বলেছি, এটাও আমরা আপনার লক্ষ্য করে দেখবেন, এই 2006 সালে 1 কেজি মোটা চালের দাম ছিল গড়ে 15 টাকা, 2021 সালে বর্তমানে, অর্থাৎ বর্তমানে মোটা চালের দাম গড়ে 50 টাকা, মূল্যবৃদ্ধি 3 গুণেরও বেশি। 2006 সালে 100 টাকায় প্রায় 7 কে মোটা কেজি চাল কেনা যেত, প্রতি কেজি কেজি কম চাল পাওয়া যায়, বর্তমানে 100 টাকায় মোটা চাল কেনা যায় 2 কেজি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সরকার 2008 সালে নির্বাচনের আগে তারা বলেছিল যে 10 টাকায় চাল খাওয়াবে, এটাও একটা প্রোগ্রাম তারা নিয়েছিল, কিন্তু সেটা পুরোপুরিভাবেই আপনার মধ্যস্বত্বভোগীদের কাছে, আওয়ামী লীগের নেতাদের কাছে চলে গিয়েছে, কর্মীদের কাছে চলে গেছে, সাধারণ মানুষ কোনো উপকার পায়নি। আপনারা দেখেছেন যে নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির চিত্র সম্পর্কে আমরা সবাই জানি, কারণ এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সবারই বলতে গেলে নির্দিষ্ট টাকায় সংসার চালাতে হয়, তাই আমরা যতটা তিক্তভাবে বাজারের মূল্যবৃদ্ধি অনুভব করতে পারি, তা জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া, যারা সম্পদের পাহাড় জমিয়েছে, যাদের দুর্নীতির টাকা এখন সুইস ব্যাংক মালয়েশিয়ায়, সেকেন্ড হোম কানাডার বেগমপাড়া, ইউরোপ আমেরিকা কিংবা লাতিন আমেরিকার দ্বীপ রাষ্ট্রে পাচার হচ্ছে, তারা কখনোই তা অনুভব করতে পারবেন না। বর্তমানে এই অনির্বাচিত অবৈধ সরকারের সময় যে ধরনের লাগামহীন দুর্নীতি চলছে, মূলত তারই ধারাবাহিকতায় লুটেরা সরকারের সুবিধাভোগী দুর্নীতিবাজ ব্যবসায়ী চক্রের হাতে দৈনন্দিন ভোগ্যপণ্যের বাজার ব্যবস্থাপনাও জিম্মি হয়ে আছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণে বর্তমান রাজনৈতিক অচলাবস্থার দূরীকরণের কোনো বিকল্প নাই, এ সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই বিধায় তারা জনগণের কল্যাণের তোয়াক্কা না করে নিদারুণভাবে নিষ্ঠুর ও নির্দয় হয়ে পড়েছে। আমতাবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক কল্যাণময় সরকার প্রতিষ্ঠার সামগ্রিক আন্দোলনে অংশ নিতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বারবার এই কথাগুলো বলে আসছি, আমরা চেষ্টা করছি আমাদের জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই ভয়াবহ যে একটা অবস্থা তৈরি করেছে সরকার, যারা নির্বাচিত নয় তাদেরকে সরিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভেরি রিসেন্টলি এই যে আপনার 26শে মার্চকে কেন্দ্র করে, মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটালো সরকার, আমি এটাকে পুরোপুরিভাবে একটা পরিকল্পিত ঘটনা বলে মনে করি, এবং 26শে মার্চের এই স্বাধীনতা দিবসে এই অবস্থাটা তৈরি করে এখন তারা যেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, যেটা তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করবার আরেকটি
বড় প্রক্রিয়া একটা প্রজেক্টের হাতে নিয়েছে। এবং আমরা যেটা শুনতে পাচ্ছি, যেটা আমরা প্রকান্তরে বুঝতে পারছি, যে এই লকডাউনের মধ্যেও তারা আমাদের যারা বিরোধী দলে আছেন তাদের এবং আপনার যারা কথা বলছেন, যারা আন্দোলন করছেন, তাদেরকে তারা আবার চড়াও হবে এবং তারা গ্রেফতার করবে, এটা আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যে হেফাজতের বিভিন্ন নেতা এবং কর্মীদের বিরুদ্ধে তারা অনেকগুলো মামলা করেছে এবং কিছু লোককে গ্রেফতারও করেছে। আমাদের প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, হেফাজতের পক্ষে কথা বলছি না। আমাদের প্রশ্ন হচ্ছে যে আজকে কথা বলার অধিকার সকলের আছে, এবং এই যে আপনার মত প্রকাশের স্বাধীনতা, এটাকে বন্ধ করেই সরকার আজকে তার রাষ্ট্র ক্ষমতায় বসে আছে। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন আইন তৈরি করেছে, ডিজিটাল অ্যাক্ট তৈরি করেছে। 26 তারিখে তাদের প্রভোকেশন ছিল সবচেয়ে বেশি, সেই প্রভোকেশন সব জায়গায়, ব্রাহ্মণবাড়িতে তাদের প্রভোকেশন ছিল, হাটহাজারিতে তাদের প্রভোকেশন ছিল, তারা তৈরি করেছে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা তৈরি করে এখন তারা বিরোধী দলের উপরে চলা হচ্ছে। এবং আমাদের ইতিমধ্যেই আপনার অনেক নেতাকে তারা গ্রেফতার করেছে বিভিন্ন জায়গা থেকে, এবং আপনার ওই আপনার সালথা ফরিদপুরের, এখানেও আপনারা দেখেছেন যে জনগণের স্পন্টেনিয়াস যে মুভমেন্ট, সেখানে দোকান বন্ধ করতে গিয়ে সরকারি কর্মকর্তা তারা চড়া হয়ে মারধর করেছেন যখন সাধারণ মানুষকে, তখন সাধারণ মানুষ সেখানে আপনার বিক্ষোভ করেছে, তারাই সামনে এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় আজকে সেখানে 17,000 মামলা মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং তাদেরকে গ্রাম ছাড়া করেছে, শহর ছাড়া করেছে, কেউ এলাকায় নাই, পুরুষরা কেউ এলাকায় নেই। এবং ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আজকে বিএনপি হয়রানি করছে, এটা সারা দেশেই করা হচ্ছে। আমরা এই কথাটা খুব স্পষ্ট করে বলতে চাই, এইভাবে পরিকল্পিতভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে সেখানে কোনো দিন কোনো কর্তৃত্ববাদী সরকার হোক, একনায়কতান্ত্রিক সরকার হোক বা ফ্যাসিবাদী সরকার হোক, তারা কোনোদিন টিকে থাকতে পারে নাই, এটা ইতিহাসে নেই। আবারও আহ্বান জানাতে চাই যে আপনারা এখান থেকে বেরিয়ে আসুন এবং শুভবুদ্ধির উদয় হোক আপনাদের, এবং আপনারা জনগণের চোখের দৃষ্টিটাকে বুঝে নিয়ে, ভাষাটাকে বুঝে নিয়ে আপনারা জনগণের অধিকার ফিরিয়ে দেন এবং দেশে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট এবং সরকার গঠন করবার জন্য একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় আপনাদেরকে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং তার দায়ভার বহন করতে হবে। প্রিয় বন্ধুগণ, এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে গতকালই আপনারা আমাদের যারা চিকিৎসক আছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দেশের বরেণ্য চিকিৎসকরা তারা আপনাদের সামনে তুলে ধরেছেন। আজকেও আসার আগে আমি আপনার খবর নিয়েছি, একই অবস্থা, তিনি স্টেবল আছেন এবং আমরা আশা করছি ইতিমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। আমরা আশা করছি, আল্লাহ তাআলাকে দোয়া করছি সবসময়, ওটা দেশের মানুষ দোয়া করছে যে তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আপনাদের মাধ্যমে আমি আজকে আবারও সমগ্র দেশবাসীর কাছে সেই দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে যেন অতি দ্রুত সুস্থ করে দেন। আর কি আমরা আপনার সবসময়ই তো দেশনেত্রী নিঃশর্ত মুক্তি চেয়ে এসেছি, সবসময় চাচ্ছি, এবং আমি ধন্যবাদ জানাতে চাই ডাক্তার জাফরুল্লাহ সাহেবকে যে তিনি তার দু একদিনের কথার মধ্যে তিনি অত্যন্ত জরুরি একটা কথা বলেছেন যে আসলে এই যে করোনার ব্যাপারে এবং স্বাস্থ্যগত ব্যাপারে অবিলম্বে তাকে পূর্ণাঙ্গ জামিন দেওয়া প্রয়োজন। আমি তার এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত এবং তাকে আমি এটা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এটা কথাটাকে ওইভাবে না নিয়ে আমি লকডাউনের বিরোধিতা করছি না, আপনি যেটা বলছেন যে লকডাউনের নামে আর কি অকার্যকর শাটডাউন যাদের উপর চালিয়ে দিয়েছে, না এটা তো হচ্ছে যে আমার যে কথাটা, এই কথা হচ্ছে যে তারা লকডাউনটাকে নাম হিসেবে ব্যবহার করছে, কিন্তু যেটা এখন পর্যন্ত আমরা দেখছি যে অকার্যকর একটা শাটডাউন করছে, যেখানে আমি তার আগে বলেছি যে আপনার লোকজন সমস্ত বেরোচ্ছে, লোকজন যাচ্ছে, হাজার হাজার লোক বাজারে যাচ্ছে, এবং দেখুন এর মধ্যে দেখুন কতটা স্ববিরোধিতা, তারা কিন্তু কিছু কিছু শপিং মল খোলা রাখছে। আমি যা পত্রিকায় দেখলাম, যমুনা আপনার বসুন্ধরা বোধহয় খোলা থাকবে, এবং অন্যদিকে, হ্যাঁ
শিল্প কারখানা খোলা থাকছে এবং আপনার ব্যাংক বন্ধ থাকছে, ব্যাংক বন্ধ থাকছে। তো এখানে সমস্যা যেটা হচ্ছে যে ব্যাংক বন্ধ আপনি রাখতে পারেন, এটা ডিফিকাল্ট। ব্যাংক বন্ধ রাখা মানে হচ্ছে কিন্তু আপনার সেখানে যে ট্রানজ্যাকশন মানুষের সময় এখানে আপনি সীমিত আকারে করতে পারতেন, এটা আমাদের বক্তব্য আর কি। পশ্চিমা বিশ্বেও আপনার এই যে ব্যাংক সব বন্ধ হওয়ার পরেও ওখানে ব্যাংকে তারা মিনিমাম টুকু কাজ করার জন্য রাখে, একটা মিনিমাম। তো সেটা হয়নি এখানে। সরকারের যেটা সমস্যা আপনি যে কোনো সমন্বয়হীনতা নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো রোড ম্যাপ নেই। এই যে 7 দিন দিয়েছে, এরপরে কী হবে? হাউ ডু দে প্ল্যান টু ফিড দ্য কমন পিপুল, যে হ্যাভ নটস, যারা আপনার যাদের খাওয়ার দিন আনে দিন খায়, তাদেরকে খাওয়ার তার কী ব্যবস্থা করতে পারছেন? এই লোকগুলো তো ঘরে রাখতে পারবেন না। যার পেটে ভাত নেই তার কোনো করোনা দিয়ে কী করবে, সে লকডাউন দিয়ে কী করবে, সে চিন্তা করতে পারবে না। এই সংখ্যা তো আমাদের দেশে অনেক। আমরা গতবার যেটা দেখি যে আপনার যখন এই মধ্যে আপনার এই যারা আপনার বাসায় কাজ করে মহিলারা, তারা কিন্তু আপনার রাস্তায় বেরিয়ে এসছে ভিক্ষার জন্যে, ভিক্ষা করেছে, রাস্তায় দাঁড়িয়েছে, আপনার রেল ক্রসিংগুলোতে দাঁড়িয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে। যারা কিছুই পারেনি তারা আপনার অনেক কষ্টে তারা জীবনযাপন করেছে। তো এই বিষয়গুলো তো সরকারকে সমাধান করতে হবে, তাদেরকে সেই সময় যেটা আমি আগেই বললাম যে তাদের ওই প্রোগ্রাম নেই যে আপনার গরিব মানুষদেরকে কীভাবে তারা খাওয়াবে, কীভাবে তারা ব্যবস্থা নেবে। এখনও আপনার 2000 কোটি টাকা ওই যে নিম্ন আয়ের মানুষের কাছে যেটা আপনার যাওয়ার কথা ছিল, 2000 কোটি টাকা গত বছরের টাকা এখন পর্যন্ত যায়নি। কতটা ব্যর্থতা হতে পারে আপনার অ্যাডমিনিস্ট্রেশনের, সরকারের, যে তারা ওই টাকাটাও প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারেনি। আমরা তো গতবারও দাঁড়িয়েছিলাম, আমরা আপনার আমাদের সীমিত শক্তি দিয়ে, সম্পদ দিয়ে। বিএনপির অবস্থাটা আপনাদের একটু বুঝতে হবে। বিএনপি যারা সচ্ছল মানুষ, যারা ব্যবসা বাণিজ্য করেন করতেন, এরা কিন্তু এই গত কয়েক বছরে আওয়ামী লীগের দুঃশাসনে এবং তাদের নির্যাতন নিপীড়নে নিঃশেষ হয়ে গেছে। যারা ব্যবসায়ী, ইভেন আপনার যারা বড় ব্যবসায়ী, তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। আপনারা অনেকে জানেন না, আমি আপনাকে ছোট্ট একটা ইনসিডেন্ট বলি, ছোটো ইনসিডেন্ট। আমাদের উত্তরার এলাকায় আমাদের একজন ইয়াং ম্যান, সে আপনার ওই যে নেট দিত, ওই আপনার কানেকশনস, ওয়াইফাই কানেকশন দিত, এই সে 10-15 বছর ধরে সেই ব্যবসা করছে। হঠাৎ করে সে এসে আমাদেরকে জানালো, একদিন জানালো যে আমি তো আর পারছি না করতে, আমি খুব বিপদে আছি। কি হয়েছে? যে সরকার দলীয় সদস্য যিনি নতুন নির্বাচিত হয়েছেন, তিনি তাদেরকে ডেকে বলেছেন যে এটা তোমরা এখন ছেড়ে দাও, 15 বছর করেছো, এখন ছেড়ে দাও, এটা আমরা করবো, এবং না দিলে তোমাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং তোমাদেরকে হত্যা মামলা টামলায় জড়িয়ে ফেলা হবে। এবং তাই করা হয়েছে ইতিমধ্যে, হি ইজ ফিনিশড। এটা একটা না, সারা দেশে যাচ্ছে, জমি নিয়ে যাচ্ছে, বাড়ি নিয়ে যাচ্ছে, দোকান নিয়ে যাচ্ছে। এটা আপনারা যদি একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন তাহলে দেখবেন যে কী ভয়াবহ করুণ চিত্র। আপনার আমরা শুধু কথার কথা বলছি না, আমরা অত্যন্ত মানে দুঃখের সঙ্গে এই কথাগুলো বলছি। কখন আমরা কখনো এই জিনিসটা আপনার এক্সপিরিয়েন্স করি নাই, ইভেন ইন পাকিস্তান ডেজ, যে আপনার অপোজিশনের উপরে এইভাবে নির্যাতন হয়। এমনকি আপনার ছোট ছোট কর্মী যারা, তারা যেমন তাদেরকে ঘাটে ইজারা নিত, বাজারে ইজারা নিত, এগুলো তাদের বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আপনি দেখবেন ঢাকা শহরে, কথা বলে দেখবেন, যত ওই যে মোটরসাইকেল রাইড করে না, এর মধ্যে 80% দেখবেন আপনার যে সব গ্রাম থেকে উঠে এসছে যে তারা মামলা টামলা মোকদ্দমার কারণে সব পালিয়ে এসছে, 80%। এটা আপনাদেরকে আমি বাস্তব চিত্রটা বলছি। এই জিনিসটা কেন জানি না আমাদের দেশের আপনার মধ্যবিত্ত বলেন বা বুদ্ধিজীবীরা বলেন বা আপনার সংবাদ কর্মীরা বলেন, এই জিনিসগুলোর দিকে তারা কিন্তু কেউ খেয়াল করেন না। দ্যাট দ্য দেশ এখন একটা ভয়াবহ একটা দলের হাতে পড়ে গেছে, এবং সেই দলটা জনগণের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। ভালোবাসা বলতে মানুষের প্রতি তাদের কিচ্ছু নেই, যার ফলে আজকে এই অবস্থায় চলে আসছে। ব্যাপারটা তো সহজ নয়, অত্যন্ত কঠিন নিঃসন্দেহে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারপরে আমাদের একটা আপনার ডেন্সলি পপুলেটেড এরিয়া, 18 কোটি মানুষ এখানে। এখানে তো আপনার ধরেন আলাউদ্দিনের চিরাগ কারো হাতে নেই যে মুহূর্তেই আপনি ঠিক করে ফেলবেন। আর এই দীর্ঘদিন আপনার সরকারের এই দুঃশাসনের কারণে এবং আপনার রাষ্ট্রযন্ত্রকে তার ক্ষমতা যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্যে অ্যাডমিনিস্ট্রেশনের তার কোনো নিয়ন্ত্রণ নেই,
যে টাকা পাঠানো হচ্ছে ধরেন আপনার উপজেলাতে, উপজেলাকে সাধারণ মানুষের যে তালিকা করে যেখানে আপনি ভাতা দেবে তাদেরকে, ওই টাকা ওখানে আপনার গায়েব হয়ে যাচ্ছে, কোলাবোরেশন করে গায়েব করে দিচ্ছে, সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছাচ্ছে না। সামগ্রিকভাবে সরকারের এই যে আপনার মানে একদলীয় শাসনের কারণে এবং আপনার দুর্নীতি চরম পর্যায়ে যাওয়ার কারণে আপনার এটা তাদেরকে পৌঁছাচ্ছে না। আমরা যেটা প্রস্তাব দিতে পারি, আমরা তা ইমপ্লিমেন্ট করতে পারি না। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এবং অতীতে আমরা সরকারে ছিলাম সেই হিসেবে আমরা গতবার দিয়েছি, এবারও আমরা সে একই কথাই বলতে চাই। আমি যেটা বলতে চাই, যেখানে যেটা দরকার সেটা হচ্ছে আপনার জনগণকে সম্পৃক্ত করতে হবে। ইউ হ্যাভ টু ইনভলভ পিপুল। আপনার যে কথা প্রস্তাব আমরা দিয়েছি যে আপনার প্রত্যেকটা এলাকাতে আপনার জাতীয় কমিটি তৈরি করেন, অর সমস্ত রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন, এনজিও বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে আপনারা জাতীয় কমিটি তৈরি করেন, দে উইল সুপারভাইজ যে ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা, তাদের কাছে আপনার এটা যাবে কিনা। আমরা বাংলাদেশে তো ইতিহাস আছে ভাই, আমরা বন্যার সময় কীভাবে আমরা মোকাবেলা করেছি, আমরা কীভাবে সাইক্লোন বা ডিজাস্টারের সময় মোকাবেলা করেছি, সব সময় কিন্তু আমরা এটা মোকাবেলা করেছি অতীতে। তো সেইভাবে যদি আপনি জনগণকে সম্পৃক্ত না করেন, তারও তো আপনি সেই পাবেন না। এখানে কী হচ্ছে, জনগণকে সম্পৃক্ত করতে চান একটা মাত্র কারণে যে তারা লুটপাট করবে, টাকা চুরি করে নিয়ে যাবে, হাজার হাজার কোটি টাকা। আপনি দেখেন যে 2,500 কোটি টাকার প্রজেক্ট সেটা এইভাবে পড়ে আছে যে না, কারণ সেখানে আপনারাই লিখেছেন যে এখানে আপনার একদিকে দুর্নীতি, অন্যদিকে আপনার যেটাকে বলে এফিসিয়েন্সি, তার অভাবের কারণে আজকে এটা হচ্ছে।